দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সাথে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম এবং পিপিএম বার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দিনাজপুর শিক্ষা বোর্ড, দিনাজপুর প্রেস ক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে মুক্তিযোদ্ধা শহীদ বেদির চত্বরে নামে মানুষের ঢল। স্যার উনি আমার লোক স্যার। সবাই এদিকে মাসুবা ওদিকে দেখাচ্ছে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।